হাইলাকান্দিতে বাজাজ ফাইন্যান্সের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। প্রতিবাদে সরব অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ। জানা গেছে, হাইলাকান্দি জেলার বাওয়ারঘাট গ্রামের উবাইদুর রহমান বড়ভূইয়া নামের এক ব্যক্তি 2019 সালে মোহনপুর গ্রামের ইয়াহিয়া আহমেদের কাছ থেকে বাজাজ কোম্পানির একটি অটো গাড়ি ক্রয় করেছিলেন। গত 31 অক্টোবর তারিখে তিনি কোম্পানির শেষ কিস্তি পরিশোধ করেন। কিন্তু গত 6 নভেম্বর রাত আনুমানিক 8:30 লালা চন্দ্রপুরে ফাইন্যান্সের লোক বলে পরিচয় দিয়ে গাড়িটি আটকে দেয় মুন্না নামের এক যুবক। অটো গাড়িটির নম্বর AS24AC0363। এদিকে বাজাজ কোম্পানিতে কর্মরত শহীদুল ইসলাম নামের এক যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কর্মকর্তারা। সে নাকি অবৈধভাবে যে কোনো সময় গাড়ি আটক করে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন AJYCP-র বড়বন্ধ আঞ্চলিক কমিটির সভাপতি বাবুল হোসেন লস্কর সহ উবাইদুর রহমান বড়ভূইয়া, ইসলাম উদ্দিন বড়ভূইয়া, আজমির হোসেন বড়ভূইয়া, দেলোয়ার হোসেন বড়ভূইয়া প্রমুখ। গেলাম যদি গেলাম 5 মাস আগে আমার গাড়িটা ফিরিয়ে দিয়েছে 5টা ইনস্টলমেন্ট দিও। তারপরে আমি দিয়া গাড়িটা 5টা ইনস্টলমেন্ট দিয়া ফিরিয়ে আনছি, লোকে 8000 টাকা টাকা দিয়েছে। গেল 6 তারিখ আমার গাড়িটা টানিয়ে দিয়েছে, আমি 31 তারিখ ইনস্টলমেন্ট দিয়েছি। তারপরেও 6 তারিখ আমার গাড়িটা আইসি 8:30 গাড়িটা আসতেছে। কোন জায়গাটা লালা চন্দ্রপুর। তারপরে গিয়া আমার ড্রাইভারে ফোন করতে হলো ঘরের মধ্যে দিয়ে দিয়া 1000 টাকা ভাড়া দিয়া দিয়া। একজন বাজাজ ফাইন্যান্স কাম করে এখন মানুষ শহীদুল আলম চৌধুরী। এ দেখা যায় যে বাজাজ ফাইন্যান্স যেভাবে কাম কাজ করে বা যেভাবে তুচ্ছবাদ্য রাগ ব্যবহার মানুষের লক্ষ্য করে। একটা গাড়ি আছে AS24AC0363। এই গাড়িটা আজকে থেকে লিয়া বাজাজ পেট্রোল অটো। এই গাড়িটা আজকে থেকে লিয়া 5 মাস আগে গাড়িটা ধরছ লালা পাতা। ধরার পরে বলছে গাড়িটার 5টা ইনস্টলমেন্ট দিও। 5টা ইনস্টলমেন্ট দিও থাকা অবস্থার যে সময় গাড়িটা ধরছে, ধরার পরে এই 5টা ইনস্টলমেন্ট দেবো হয়েছে, তার লোকের টানা 4-8 হাজার টাকা দেবো। আরও 2 দিন না 3 দিন গাড়ি রাখলো 150 টাকাও করে তারা দেবো হয়েছে, দিয়া গাড়িটা আনা হয়েছে। গত 31 তারিখ লাস্ট ইনস্টলমেন্ট রইয়া গেছে একটা, ওই ইনস্টলমেন্টটা দেবো হয়েছে। দেবার পরে গেল 6 তারিখ রাত্রে 8:30 সময় আবার লালাবাজার গাড়িটা হে নিজের সামনে না বলি আর একজন নতুন এখন মানুষকে গাড়িটা ধরাই দিয়েছে। গাড়িটা ধরার পরে ড্রাইভারে মালিকের কাছে ফোন মারছে যে গাড়িটার ইনস্টলমেন্ট মিলে ফেল 3টা, বুঝলে না বা গাড়িটার ইনস্টলমেন্ট কোনো ফেল নেই, আমি 31 তারিখ ইনস্টলমেন্ট ক্লিয়ার করলি যেমন তার কোনো ফেল নাই। এখন যদি লকডাউনে শকডাউনে ফাইনটাই নেওয়া তাদের হাত ঘুরব ঘুরব, আমার তো না হতো আর ইনস্টলমেন্ট তো নাই গাড়ি ইনস্টলমেন্ট ক্লিয়ার। তখন রাত্রে মালিক গেছে, মালিক যাবার পরে ওই যে শহীদুল আলম চৌধুরী দিয়ে এর কাছে থাকি 10,000 টাকা দিয়া গাড়িটা রাত্রে মালিকে গাড়িটা ছুটে যায়। আজকে থেকে নিয়ে 5 মাস 7 মাস আগে আমরা হাইলাকান্দি বাজার শোরুমও তার এটা অভিযোগ নিয়ে আইটাম দেন কাস্টমারও লাগে তুচ্ছবাজ্য ব্যবহার করে রাহ ব্যবহার করে। এটার বিনিময় আমরা হাইলাকান্দি বাজার ফাইন্যান্সের ম্যানেজারে আমরা এটা আশা দিয়ে জন্য কম সময়ের ভিতরে এটার ব্যবস্থা লই, কিন্তু আজকের দিন পর্যন্ত এটার ব্যবস্থা লইছে না। কিন্তু আমরা সবচেয়ে যুবছাত্র পরিষদের দাবি ওটা ওই লোকই দেখা যায় যে হে যেভাবে গাড়িটা ধরে সকাল 6টা 6টায় ধরে বা রাত্রে ধরে 8:30 9টা এইগুলো এভিডেন্স আছে। আমরা রাত্রে হে 11টায় গাড়িটা ধরে এই গাড়িটা ধরার হে অথরিটিটা কোন জায়গায় পায় বা এই রেপোর্টটা কীভাবে করে। আমরা তো জানি এই টাইমে কোনো অফিস টাইম নাই, নল অফিসের টাইমে কীভাবে গাড়িটা রেপো করে। এর মাধ্যমে গাড়িটা যে সময় গাড়িটা ধরাই দেয় সাধারণ মানুষটি ধরাই দেয় গাড়িটা পালে একটা ছেলে ধরছে, গাড়িটা আমরা ভিডিও করি আনা হয়েছে, ভিডিওর জরিয়তে দেখা গেছে কোনো ফাইন্যান্সের মানুষ না, যারে দিয়ে গাড়িটা ধরাইছে কোনো ফাইন্যান্সের মানুষ না, কিন্তু গাড়িটা ছুটেই আনতে গিয়ে দেখা যায় আবার ও চৌধুরী আলম চৌধুরী। আমরা ওটা দাবি হইল কি যুবছাত্র পরিষদর যে হাইলাকান্দি যেটা বাজার শোরুম আছে বা বাজাজ ফাইন্যান্স আছে আগামী 24 ঘন্টার ভিতরে যদি শহীদুল আলম চৌধুরীর কোনো যদি সুরায় না পায় বা তারে বাজাজ ফাইন্যান্স থেকে বঞ্চিত করা না হয় তে আমি আমার বাউরঘাট আঞ্চলিক কমিটি, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিটি, আমি বাজাজ ফাইন্যান্স যে কোনো টাইমে টালা মারতে বাধ্য রই। আর আজকে রাত্রে আমি লালা থানাত এটা FIR করবো যে ওই যে শহীদুল আলম চৌধুরী যে গাড়ি যেটা সাধারণ এখন মানুষ ধরাই লইছে কোনো ফাইন্যান্সের মানুষ না তারা দিয়ে ধরাই লইছে আমি এটা FIR করবো।
হাইলাকান্দির প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।